শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালের অন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম। গত বছর 14 সেপ্টেম্বর ভার্চুয়ালি হাসপাতালটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, চিকিৎসকদের জন্য অত্যাধুনিক পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এর ব্যবস্থা, বায়োমেডিকেল রিসার্চ, জিন থেরাপি, রোবোটিক সার্জারি এবং জনগণের জন্য উচ্চ মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নির্মাণ করা হয় সুপার স্পেশালাইজড হাসপাতাল। হাসপাতালটিতে রয়েছে হৃদরোগ, কিডনি রোগ, লিভার, গলব্লাডার ও প্যানক্রিয়েটিক অর্গান ট্রান্সপ্ল্যান্ট, ক্যান্সার, নিউরোসার্জারি সহ বিভিন্ন জটিল রোগের বিশেষায়িত চিকিৎসার আধুনিক ব্যবস্থা। এক ছাতার নিচে মিলবে সব ধরনের চিকিৎসা সেবা। একই সঙ্গে এই হাসপাতালটি হবে দেশের একমাত্র পেপারলেস হাসপাতাল। ইতোমধ্যে শুরু হয়েছে 14টি বিভাগে 2 শিফটে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা। পর্যায়ক্রমে চালু হচ্ছে 750 শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল। এছাড়া থাকছে কনভিনিয়েন্স শপ, ব্যাংকিং সুবিধা, ফার্মেসি সুবিধা, সানকেন গার্ডেন, রুফটপ গার্ডেন ও বিভিন্ন পরিবেশ বান্ধব সুযোগ সুবিধা। রয়েছে উন্নত মানের আধুনিক ব্যবস্থাপনার বহির্বিভাগ ও ইনফোডেস্ক এবং ডিজিটাল ইনফরমেশন সেন্টার। দেশের উন্নত চিকিৎসা সেবার চাহিদা পূরণ করবে হাসপাতালটি, এমনটাই প্রত্যাশা সবার। ফেরজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।